الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين صدق الله العظيم وعن أبي الدرداء رضي الله تعالى عنه كنا نتذكر الفقر ونتخوفه فقال النبي صلى الله عليه وسلم إن الدنيا يصب عليكم صبا حتى لا يزيغ أحدكم إلا هي تركتكم على مثل البيضاء ليلها ونهارها سواء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিয়ান কেরাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কিভাবে অনুসরণ করতে পারি সে বিষয়ে আলোচনা হবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহি ও বির রাসূল আমরা আল্লাহকে বিশ্বাস করলাম রাসূলকে বিশ্বাস করলাম এবং মানলাম এই কথা বলার পরে সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিক এই কথা বলার পরে তারা আবার মুখ ফিরিয়ে নেয় তারা আল্লাহকেও মানে না রাসূলকেও মানে না এবং তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযআনিন
যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা মানার মধ্যে তাদের কোনো স্বার্থ যদি থাকে, তারা যদি কোনো উপকার দেখে তাহলে মানে, তাহলে সেই কথা মানার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর যদি তারা বাহ্যিকভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানার ক্ষেত্রে যদি কোনো উপকার না দেখে তাহলে তারা মুখ ফিরিয়ে নেয়। আর আল্লাহ তাআলা বলেন, ওমা উলাইকা বিল মুমিনিন, আর এই সকল মানুষ মুমিন না, পরিপূর্ণ মুমিন না, মুনাফিক। এবং তার দুই আয়াত পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, আর মুমিনদের কাজ কি, মুমিনরা কি বলে, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর মুমিনরা বলে যে আমরা আল্লাহকেও মেনে নিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেনে নিলাম, আর এরাই হলো সফল জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একবার সাহাবায়ে কেরাম বসে আলোচনা করতেছিলাম যে আমাদের ইসলাম গ্রহণ করার কারণে, হিজরত করার কারণে, মক্কা থেকে বিতাড়িত হওয়ার কারণে আমরা তো অভাবের সম্মুখীন হচ্ছি, অভাব নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আর অভাবকে, অভাবের ভীতি, এই সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো রসুল এসে বলতেছেন কি, যে তোমরা অভাবকে ভয় পাইতেছ, দারিদ্রতাকে ভয় পাইতেছ, শোনো, ইন্না দুনিয়া ইউসব্বু আলাইকুম সুব্বা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া স্বচ্ছলতা এমনভাবে ঢেলে দিবেন যে তোমাদের প্রতিটা ঘরে ঘরে স্বচ্ছলতা আসবে। আর তোমাদের, তোমরা যে ইসলাম মানার ক্ষেত্রে ভয় পাইতেছ দারিদ্রতাকে, বরং তোমাদের ইসলামের ক্ষেত্রে বাধা হবে সেই স্বচ্ছলতা। হাত্তা লা ইয়াজিগা আহাদাকুম ইল্লাহি, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর হুকুমের বরখেলাফ করে, আল্লাহ এবং আল্লাহর হুকুমের পথ থেকে বিচ্যুত হয়, তাহলে বিচ্যুত হবে এই দুনিয়ার কারণে। তারাক্তুকুম আলা মিসলিল বাইদা, আমি তোমাদেরকে স্পষ্ট প্রকাশ্য সাদা মাঠের উপর ছেড়ে গেলাম, যেখানে কোনো অস্পষ্টতা নেই, কোনো অন্ধকার নেই। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যেখানে দিন রাত সব সমান, তোমাদের কাছে সব স্পষ্ট নির্দেশনা, স্পষ্ট আদর্শ তোমাদের সামনে রেখে গেলাম। এক লোক একবার সে বিদেশ যাবে, তো এখন বিদেশে যেতে হলে বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করছে কিভাবে যেতে পারে। তো তার বিদেশে যেতে হলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, অনেক টাকা পয়সার ব্যাপার। তো সহজে কিভাবে অল্প খরচে বা বিনা খরচে বিদেশে যাওয়া যায়, তো এক দালাল তাকে খবর দিল যে একজন প্লেনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, তুমি তার সাথে সম্পর্ক করো। তো তার সাথে সম্পর্ক করে সেও প্লেনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করছে। তো তারপরে সে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে গিয়ে দেখল যে প্লেনের একটা জায়গায়, একটা রুম আছে, যেই প্লেনের বাইরে, যেই রুমে কোনো তল্লাশি নাই, কোনো তদারকি নাই, সেখানে যে কেউ ঢুকে যেতে পারে। তো সে চিন্তা করল, এই রুমটার মধ্যে আমি যদি ঢুকে যাই তাহলে তো আমাকে আর কেউ খুঁজে পাবে না, আমার কোনো টিকিটও লাগবে না, পাসপোর্টও লাগবে না, আমি একেবারে খুব চালাকি করে একেবারে বিনা পয়সায় বিদেশ চলে যেতে পারবো। তো সে সেই রুমটার মধ্যে ঢুকে গেল। সেই রুমে যখন ঢুকলো, তো প্লেন তো যাচ্ছে, তো প্লেন যখন টেক অফ করছে, প্লেন যখন উঠছে, তো উড়ার পরে চাকা সেটা উঠিয়ে ফেলে, আর সে যেখানে বসছে সেটা হলো চাকার রুম। প্লেন উঠে গেলে সেই চাকা যখন উঠায় তখন সেই রুম আর কিছুই ফাঁকা থাকে না, তখন যখন চাকাটা উঠিয়ে ফেলছে
তখন সে সেখানে পিষে মৃত্যুবরণ করছে। সে নিজে সেখানে বিদেশে যেতে চাচ্ছিল, আর সে এই পন্থাকে খুব চালাকি পন্থা, সে নিজেকে খুব চালাক চতুর এবং তার চেয়ে আর কোনো বুদ্ধিমান কেউ নাই, সে এইটা ভেবেই গেছে, কিন্তু সে সেখানে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুবরণ কি কারণ, কেন সে মৃত্যুবরণ করলো, তার কি বুদ্ধি কম, নাকি তার টাকা পয়সা কম, কি কারণে সে মৃত্যুবরণ করলো? সে একমাত্র তার অজ্ঞতা, এবং অজ্ঞতাও যে সে এটা যে অজ্ঞতা এটাও যে সে জানে না, অজ্ঞতাকে মূর্খতাকে সে চালাকি মনে করছে, যার কারণে সে আজকে মৃত্যুবরণ করছে। আরেকজন বুদ্ধি দিল যে সে তো এখানে মারা গেছে, কিন্তু ওখানে আর একটা জায়গা আছে, প্লেনের মধ্যে আর একটা জায়গা আছে, সেখানে চাকাও উঠে না, তো সেখানে একজনকে উঠিয়ে দিছে, সেও সেই রুমের মধ্যে আছে, কিন্তু যখন সেই প্লেনটা উঠে যায় তো সেই রুমের টেম্পারেচারটা মানে ঠান্ডা এত বেশি যে সেটা কিছুক্ষণ পরে একেবারে বরফের মতো হয়ে যায়, ওখানে যে থাকে সে মারা যায়। তো আর একজনকে ঢুকাইছে, সেও মারা গেছে। তো এখানে যারা ঢুকলো, যে মারা গেল, তার একমাত্র কারণ হলো তার মূর্খতা, সে জানে না। আজকে আমরা সবাই, দুনিয়ার সকল মানুষ, আমি আমার কালচারকে, আমি আমার সংস্কৃতিকে, আমি আমার আচার আচরণকে, আমি আমার সভ্যতাকে, আমি আমার ভদ্রতাকেই সফলতার মাপকাঠি মনে করে নিছি, আর মনে করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যেগুলো বলে গেছেন এগুলো হলো সব আমাকে ঠকানোর পদ্ধতি। হুজুররা আমাকে ঠকাইতে চায়, আমাকে ঠকানোর একটা উসিলা, আমাকে মৌলবাদী করার একটা উপায়, আমাকে পশ্চাৎপদ পশ্চাৎগামী করার একটা উপায়, আমাকে প্রগতির অন্তরায় করতে চায়। আজকে সকল মানুষের মধ্যে এই ধারণাটা, এই মূর্খতাটা আজকে বসে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না। কিছু মানুষ, মোনাফেকদের মধ্যে কিছু মানুষ, তারা বিশ্বাসই করে না যে রসুলের তরিকার মধ্যেই সফলতা, আর যার কারণে তারা রসুল ডাকে আর রসুলের ডাকে সাড়া দেয় না, আর যখন রসুলের ডাকে সাড়া দেয় না তো তখন দুনিয়াতেও যারা তারা অপমানিত হয়েছে, আখেরাতেও তারা ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আজকে আমাদের ওই সমস্যা, এক তো হলো যে আমরা এটাকে বিশ্বাস করি না যে রসুলের আদর্শের মধ্যেই সফলতা, আমাদের আর সাহাবাদের মধ্যে পার্থক্য কোথায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল যখনই কোনো আদেশ করতেন তখনই তারা সেই আদেশ মানার জন্য ঝাঁপিয়ে পড়ত। কেন? কারণ হলো আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে আখেরাতের বিশ্বাসের কথা বলেছেন, আখেরাতের সফলতার কথা বলেছেন, আল্লাহর ক্ষমতার কথা বলেছেন, রসুলের আদর্শের মধ্যে সফলতা সেই কথা বলেছেন, আর সাহাবাদের মধ্যে এই বিশ্বাস জন্মে গেছে। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি নাকি এই ঈমানের আলোচনা, জান্নাতের আলোচনা, আখেরাতের আলোচনা আসার আগে মক্কার মধ্যেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেন যে তোমরা মদ খাইতে পারবা না, তাহলে মানুষের জন্য মদ ছাড়া কঠিন হয়ে যেত। যদি মানুষকে বলা হইতো যে তোমরা পর্দা করতে হবে, তাহলে মানুষের জন্য মানা কঠিন হয়ে যেত। যদি বলতো মক্কার মধ্যে যে মূর্তি আছে এগুলোকে ভাঙতে হবে, তাহলে মানুষের জন্য মানা কঠিন হয়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্য মক্কার 13 বছরে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের সেই বিশ্বাস ঠিক করছেন যে তোমাদের বিশ্বাসকে ঠিক করো, তোমাদের জ্ঞানকে ঠিক করো, কোনটা মূর্খতা আর কোনটা জ্ঞান, কোনটা চতুরতা, কোনটা চালাকি আর কোনটা বুদ্ধিমানের কাজ, এটাকে তোমরা আগে বুঝতে চেষ্টা করো। তারাত্তুকু মালা মাসলিল বাইদা, আমি তোমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিছি যেখানে কোনো অন্ধকার আচ্ছন্ন নাই,
যেখানে কোনো কোনো ভোগী যোগী নাই, সব স্পষ্ট তোমাদের জন্য, প্রতিটা ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা আমাদের জন্য আছে। আমি খাবো কিভাবে, আমি ঘুমাবো কিভাবে, আমি চালচলন কিভাবে করব, মানুষের সাথে কথাবার্তা কিভাবে বলবো, আমি ব্যবসা বাণিজ্য কিভাবে করব, পারিবারিক জীবন কিভাবে করব, সামাজিক জীবন কিভাবে করব, রাষ্ট্রীয় জীবন কিভাবে করব, দ্বন্দ্ব হলে সেই দ্বন্দ্ব কিভাবে মিটাবো, মানুষের সাথে লেনদেন কিভাবে করব, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রসুল স্পষ্ট নির্দেশনা আমাদের সামনে দিয়ে গেছেন। আর আমরাও প্রায় এক বছর ধরে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথাগুলোই বলে যাচ্ছি। রসুলের পারস্পরিক আচরণের ক্ষেত্রে কি আদর্শ ছিল, সামাজিক আচরণের ক্ষেত্রে রসুলের কি আদর্শ, পারিবারিক আদর্শের ক্ষেত্রে রসুলের কি আদর্শ, বৈদেশিক আচরণের ক্ষেত্রে রসুলের কি আদর্শ, রাষ্ট্রীয় আদর্শের ক্ষেত্রে রসুলের কি আদর্শ, দ্বন্দ্ব নিরসন করার ক্ষেত্রে রসুলের কি আদর্শ, এই সমস্ত আদর্শ সম্পর্কে আমরা বিস্তারিত অনেক আলোচনা করেছি। আর হয়তো আমাদের 2-3 সপ্তাহ এর আলোচনা থাকবে। আমরা এগুলো সব আলোচনা করেছি এবং এগুলো সংরক্ষণও আছে, ইন্টারনেটেও সংরক্ষণ আছে, বইতেও আছে ইনশাল্লাহ। কিন্তু এগুলো করার উদ্দেশ্য হল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য স্পষ্ট নির্দেশনা দিয়ে রাখছেন, কোথাও অস্পষ্টতা নাই। আর সাহাবায়ে কেরাম রসুলের সেই কথাকে বিশ্বাস করছেন, রসুলের সেই কথাকে বিশ্বাস করার কারণে সাহাবায়ে কেরাম রসুলের কথা বলার আগেই রসুলের কথা মানছেন। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুমের মধ্যে আওয়াজ শুনতেছেন, বাইরে দুইজনে ঝগড়া করতেছে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণ পান। আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণ দিতে পারতেছেন না, ঋণ পরিশোধ করতে পারতেছেন না। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঋণ দেওয়ার যে মেয়াদ ছিল সেই মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, আপনি কেন দিচ্ছেন না? আর আবু হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একটু সমস্যা, আমি তো আপনার ঋণ পরিশোধই করতে চাচ্ছি কিন্তু আমি এখন পারতেছি না। এইটা নিয়ে তাদের মধ্যে জোরে কথাবার্তা হচ্ছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনে রসুলের রুম থেকে বের হয়ে তাদের কাছে গেছেন, কি হয়েছে? তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তার কাছে ঋণ পাই, সে ঋণ পরিশোধ করে নাই। আর হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সে আমার কাছে ঋণ পায় কিন্তু আমি এখনো তার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা, স্বাবলম্বী আমি হতে পারি নাই, যার কারণে দিতে পারতেছি না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে কাব, তুমি তার ঋণকে মাফ করে দাও। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আমরা হইলে কি করতাম, যে হুজুর আপনার কথা ওই মসজিদ পর্যন্ত রাইখেন, এর বাইরে আপনি আইসেন না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন, হে আল্লাহর রসুল, আমি আমার পাওনা সব তাকে সদকা করে দিলাম, সব তাকে হাদিয়া দিয়ে দিলাম। হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মহিলা আসছে এবং মহিলার হাতে, মহিলার মেয়ের হাতে, দুই হাতে দুইটা স্বর্ণের বালা, বড় মোটা, অফি ইয়াদিহি মিসকাতানি গালিজাতান, মোটা স্বর্ণের বালা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বর্ণের বালা দেখছেন তখন সেই মহিলাকে জিজ্ঞেস করতেছেন, এই তোমার এই যে মেয়ের হাতের যে স্বর্ণের বালা, এটার কি যাকাত দাও তুমি? বলে যে হে আল্লাহর রসুল, আমি তো যাকাত দেই না। তো তখন আল্লাহ রসুল বলেন কি, আয়াসুরুকি আন্তালবাসি সিওয়ারাই মিন্নার, তুমি কি চাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাকে আগুনের দুইটা চুরি পরাক, তুমি কি সেটা চাও? এই যে এটার যে যাকাত দেওয়া নাই এটা এখন আগুনের চুরি হয়ে গেছে। তো সে কি বলছে, সেই মহিলা সাহাবী কি বলছে, আমাদের যদি আমরা বলি যে আপনি ব্যবসার মধ্যে যাকাত দেন নাই, এই ব্যবসার সমস্ত মাল হারাম হয়ে গেছে, এগুলো এখন জাহান্নামের কারণ হয়ে গেছে, হুজুর বহুত বলছেন, একটু পরে বইলেন। তো সাহাবায়ে সেই সাহাবি মহিলা সাহাবি কি বলেন, হে আল্লাহর রসুল, এই যে দুই যে স্বর্ণের বালা, কয়েক বড়ি স্বর্ণ, এইটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, যাকাত দিয়ে দিলাম। যাকাত হয়তো ওইটার 40 ভাগের এক ভাগ, পুরোটা দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু ওই সাহাবি দোনোটা খুলে আল্লাহর রসুলের কাছে দিয়ে দিলেন, হে আল্লাহর রসুল, আমি এটা পুরোটাই সদকা করে দিলাম। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবি, উনি বলেন যে আমি
রসুলের কাছে আমার অভাব ছিল, রসুলের কাছে গেলাম, হে আল্লাহর রসুল আমার খুব অভাব, আপনি আমাকে যদি কিছু দান করেন তাহলে আমার একটু অভাব মুক্ত জীবন যাপন করতে পারবো। রসুলের কাছে কেউ কোনোদিন চাইলে রসুল কখনোই ফিরিয়ে দিতেন না, তো রসুল তাকে অনুদান দিছেন। তো কিছুদিন পরে আবার সেই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর রসুলের কাছে আসছেন, হে আল্লাহর রসুল আমি আবার অভাবে পড়ছি, যদি আমাকে একটু অনুদান দেন। তো রসুল আবার তাকে অনুদান দিছেন। তৃতীয়বার আবার সেই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আসছেন, রসুল আমি অনেক অভাবে পড়ছি, যদি কিছু আমাকে একটু অনুগ্রহ করতেন। রসুল আবার তাকে অনুদান দিছেন। তারপরে তৃতীয়বারে রসুল কি বলেন, যে হে হাকিম শোনো, মান আখাজা ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হলো চাকচক্যময়, মিষ্টি সুস্বাদু, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আর এই দুনিয়া এই সম্পদ, মান আখাজাহু বি ইশরাফি নাফসিন কানা কাল্লাদি ইয়াশবাউ ওয়ালা ইয়াকুল, কানা কাল্লাদি ইয়াকুল ওয়ালা ইয়াশবা, এই সম্পদকে যে গ্রহণ করবে আর এই সম্পদের মধ্যে লোভ তার থাকবে না। যে সম্পদ ব্যবসার মধ্যে পাইছি বা শেষ, লোভ নাই এবং হারাম কোনো উপায় তার নাই, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে তাকে বরকত দান করবেন। আর যদি কেউ এই সম্পদ গ্রহণ করে লোভে পড়ে, এই সম্পদ আমার দরকার, যেমনি হোক মানুষের কাছে চাইয়া হইলেও আমি সম্পদ চাই, যে এই সম্পদকে লোভ করে এবং অসৎ উপায়ে যে সম্পদকে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তার ওই সম্পদের মধ্যে কোনো বরকত দিবেন না। তার এমন অবস্থা হবে, কাল্লাদি ইয়াকুল ওয়ালা ইয়াশবা, সে ওই ব্যক্তির মতো হবে যে খায় কিন্তু তার তৃপ্তি হয় না, খায় কিন্তু পেট ভরে না, খাইতেছে পেট পুরো ফুল কিন্তু তারপরও তার মনে হয় যে এখনো ক্ষুধা লেগেই আছে, খাবে কিন্তু তার তৃপ্তি হবে না। তো সেই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের কাছে এই কথা শুনলেন, হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কারো কাছে চাওয়া তো দূরের কথা, কেউ আমাকে দিলেও সেগুলো নেওয়া আমি বন্ধ করে দিছি। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসেন, তখন গনিমতের সম্পদ এবং সরকারি ভাতা সকল সাহাবাকে দিতেন। ওই হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরকারি ভাতা দেওয়ার জন্য তাকে ডাকছেন যে আপনার এই সরকারি ভাতা আপনি এটা নেন। হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুল আমাকে বলার পরে রসুলের কাছ থেকেও আমি আর কখনো কিছু নেই নাই, আমি আপনার কাছ থেকেও নিব না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সাক্ষী রেখে বলতেছেন যে দেখো ভাই দেখো, আমার উপরে দায়িত্ব ছিল আমার ভাতা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার, আমি তার কাছে পৌঁছাইছি কিন্তু সে কিন্তু নিতেছে না। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিতেছেন এই যে আপনার সরকারি ভাতা নেন, উনি বলছেন যে আমি আর নিব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিছেন, তারপরও উনি নেন নাই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মানছেন, রসুল বলছেন সম্পদ হোক দুনিয়া হোক যাই হোক সব কিছু আল্লাহর হুকুমের সামনে সব কিছু ত্যাগ, সব কিছু বিসর্জন, কোনো কিছু নাই। একবার এক ভাই তার বোনকে এক লোকের সাথে বিয়ে দিছে, তো বিয়ে দেওয়ার পরে সে তার বোনকে খুবই আদর করত, এক সাহাবি তার বোনকে খুব আদর করত, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার বোনকে খুব আদর করত। তো তারপরে একজনের সাথে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে সেই লোক কিছুদিন পরে তার সাথে দুর্ব্যবহার করে তালাক দিছে। তালাক দেওয়ার পরে যখন নাকি তার বোনকে সে খুব মর্মাহত অবস্থায় দুঃখিত অবস্থায় যখন নিজের ঘরে নিয়ে আসছে, আর বোনকে খুব আদর করত, ছোটবেলা থেকেই অনেক আদর করছে, খুব আহ্লাদ করে বিয়ে দিছে, তারপরে যখন নাকি তাকে তালাক দিছে ছেড়ে দিছে, তখন সে খুব মর্মাহত হয়েছে। কিছুদিন পরে সেই বোনের সেই স্বামীটা আগের স্বামী, সে তার ভুল বুঝতে পেরে আবার তার কাছে আসছে যে আমি আপনার বোনকে আবার নিতে চাই, এক তালাক দিছিল, এক তালাক দিলে তো আবার নেওয়া যায়, তো আমি আপনার বোনকে আবার নিতে চাই। তো উনি বলেন যে আফরাশতুকা যাওয়াজতুকা কারিমাতি ওয়া আফরাশতুকা, যে আমি আমার আদরের বোনকে তোমাকে বিয়ে দিছিলাম, তোমাকে সম্মানিত করছি, আর তুমি সেই সম্মানের সম্মান রক্ষা করো নাই, আমি তোমার কাছে আর বিয়ে দিব না। সেই বোনও চাচ্ছে তা ওই আগের স্বামীর সাথে যাইতে, কিন্তু সে আর দিবে না, দিবে না, দিবেই না। দোনোজন এখন কান্নাকাটি করতেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন,
فلا تعذلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف যদি স্বামী স্ত্রী বিচ্ছেদের পরেও আবার যদি তারা চায় মিলিত হতে তোমরা বাধা দিও না। সেই ভাইয়ের মধ্যে অনেক দুঃখ, অনেক রাগ, অনেক প্রতিশোধ নেওয়ার স্পৃহা, কিন্তু যখনই আল্লাহ তাআলার আয়াত নাজিল হয়েছে কি বলতেছেন, আমরুল্লাহি ওয়া রাসূলিহি আলার রাসি ওয়াল আইন, আল্লাহর আদেশ আমার শিরোধার্য, তাকে উনি নিজে ডেকে নিয়ে তার বোনকে তার কাছে বিয়ে দিয়ে দিছে। মাসআব ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, ওনার সাথে এক আনসারি সাহাবীর সাথে একটু গন্ডগোল হয়েছে। ওনার কাছে ঋণ পায় উনি দেয় নাই এবং তার সাথে দুর্ব্যবহার করছে, তো তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই আনসারি সাহাবিকে ধরে আনছে, প্রতিশোধ নিবে, তাকে হয়তো মারধর করবে বা কিছু একটা, প্রতিশোধ নিবে। তো যখন নাকি তাকে তার ধরে নিয়ে আসছে, বাসায় এনে আটকে রাখছে এবং প্রতিশোধ নিবে, এই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেছেন আর গিয়ে বলতেছেন, হে মাসআব শোনো, আমি আল্লাহর রসুলের একটা হাদিস শুনছি। বলেন, কি হাদিস বলেন? আল্লাহর রসুল বলছেন, ইস্তাউসু বিল আনসারি খাইরা, তোমরা আনসারি সাহাবাগণের সাথে ভালো ব্যবহার করো। আনসারি সাহাবিগণ যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তুমি সেটাকে গ্রহণ করো, আর যদি সে কখনো তোমার সাথে দুর্ব্যবহারও করে, ওয়াতাজাওয়াজু আন মুসিইহিম, কোন আনসারি সাহাবি যদি তোমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তোমরা তাকে মাফ করে দিও। বলে আল্লাহর রাসূল বলছেন, উনি এতটাই মর্মাহত, এতটাই দুঃখিত হয়েছেন, হাদিসের মধ্যে আসছে উনি খাটের উপর ছিলেন, খাট থেকে নিচে মাটিতে পড়ে গেছেন, আর মাটিতে ওনার গাল গলাগলি, ও আলজাকা খাদ্দাহু বিল বিসাত, গালকে মাটির সাথে ডলাডলি করতেছেন, আর কি বলতেছেন, হ্যায় আমি আল্লাহর রসুলের নির্দেশনাকে উপেক্ষা করতেছিলাম, আমার তো দুনিয়াও বরবাদ আখেরাও তো বরবাদ। সেই সাহাবির কাছে, আনসারি সাহাবির কাছে ক্ষমা চাইতেছে আর বলতেছে যে আমি তোমার প্রতিশোধ নিতে চাইছিলাম, তোমাকে আমি কষ্ট দিতে চাইছিলাম, তুমি আমাকে মাফ করো, তুমি যদি আমাকে মাফ না করো আমার কোনো উপায় নাই। তো তার কাছে জোর করিয়ে তার কাছে মাপ নিছে। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যখনই আসছে, সেই হোক এটা আমার প্রতিশোধ, হোক এটা আমার টাকা পয়সা, হোক এটা লেনদেন, সব কিছু, সব কিছু আল্লাহর রসুলের আদেশের সামনে বিসর্জন। শুধু এমন না, নামাজ রোজা না, সব কিছু বিসর্জন। দুনিয়া, আমার সম্পর্ক, আমার রাগ, আমার অভিমান, সব কিছু ত্যাগ যখনই আল্লাহর রসুলের আদেশ আমার সামনে চলে আসবে। মাসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু আনহু, ওনার ভাই ছিল আবু উমায়ের, আবু আজিজ রাদিয়াল্লাহু আনহু, উনি বদরের যুদ্ধে বন্দী হয়েছে। মাসআব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি, উনি মুসলমান, আর ওনার ভাই আবু আজিজ উনি তখনও মুসলমান না, উনি আটক হয়েছেন বদরের যুদ্ধে, উনি আটক হয়েছেন। তো আটক হওয়ার পরে, রসুলের যুগে এরকম ছিল যারা আটক হইতো, ওই সময় তো কোনো বন্দিশালা এরকম কিছু ছিল না, রসুলের যুগে যারা আটক হইতো তাকে বিভিন্ন বাসায় বাসায় দিয়ে দিত, যে যে আটক তাকে তো আটকও রাখতে হবে এবং তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এই জন্য বিভিন্ন সাহাবিগণকে দিয়ে দিতেন যে তার খাবার দাবারের ব্যবস্থা তোমরা করবা। তো আবু আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক আনসারি সাহাবিকে আল্লাহর রসুল দিছেন। তো সেই আনসারি সাহাবি তার হাত তাকে বেঁধে এরকম তার ঘরের মধ্যে রাখছেন। তো ওই সময় তার ভাই মাসআব ইবনে উমায়ের তার সামনে দিয়ে যাচ্ছে, ভাইয়ের সামনে দিয়ে যাচ্ছে, তখন উনি কি বলেন, সেই আনসারি সাহাবিকে বলেন, শুদ্ধু ইয়াদাহা ফা ইন্না উম্মাহা গানিয়া, হে আনসারি ভাই, ওনার আপন ভাই, রক্তের ভাই, আর আনসারি ভাই হলো মুসলমান ভাই, আনসারি ভাইকে বলতেছে যে হে আনসারি ভাই শোনো, এই আবু আজিজ এর মা কিন্তু অনেক ধনী, এর ভালো করে আটকাও এবং এর মায়ের কাছ থেকে মুক্তিপণ বেশি করে নিবা। আবু আজিজ বলে, হায় আমার ভাই, তুমি বলে আজকে তোমার আমি ভাই না, তুমি কাফের আমি মুসলমান, এই আনসারি সাহাবি হলো আমার ভাই। তো আবু আজিজ উনি বলেন যে আমাকে যখন সেই আনসারি সাহাবি আটক করে রাখতেন, এমন অবস্থা হইতো যে যখন তারা এমনি তো অভাবী, ওই সাহাবিগণও অভাবী, তারাও দরিদ্র, যখন তাদের বাসায় কোনো খাবার আসতো তখন সবচেয়ে ভালো খাবারটা আমি বন্দি আমাকে দিত তারা, তাদের কাছে যদি কোনো রুটি এবং খেজুর
দুইটা খাবার আসতেছো, হসুনি বিল খুবজ, হাদিসের মধ্যে এরকম আসছে যে রুটিটা আমাকে দিত আর তারা খেজুরটা তারা খাইত, পানিটা তারা খাইত আর মূল খাবারটা আমাকে তারা দিয়ে দিত। আমাকে যখন এরকম তারা করতে শুরু করছে, এতটা সম্মান করা শুরু করছে, আমি তাদের কাছে আটক, কোথায় আমার সাথে তারা, আমার ভাই পর্যন্ত আমাকে চিনে না, আমার সাথে শত্রুতা পোষণ করে। কিন্তু আল্লাহর রসুল যেহেতু বলছেন ইস্তাউসু বিল উসারা খাইরান, তোমরা বন্দীদের সাথে ভালো ব্যবহার করবা, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সেই আদেশ পালন করতে গিয়ে নিজেরা না খেয়ে থাকে, ওই বন্দি আটককে সব খাবার দিয়ে দেয়। সেই আবু আজিজ বলেন যে আমি ওই সাহাবিরা যখন নাকি এরকম করতেছিল, তারপরে একদিন দেখলাম যে তার শিশুরা খাবারের জন্য কাঁদতেছে, ঘরের শিশুরা খাবারের জন্য কাঁদতেছে, আর আমাকে সবচেয়ে ভালো খাবারটা দিয়ে দিল আর শিশুরা খাবারের জন্য বুভুক্ষ অবস্থায় কাঁদতেছে। তখন আমি বললাম যে আমাকে দেওয়ার দরকার নাই, শিশুদেরকে দাও, তোমরা খাও। বলে যে না, তোমার ব্যাপারে তোমার সাথে ভালো ব্যবহার করতে, তোমার সাথে তোমাকে ভালো খাওয়াইতে আল্লাহর রসুল আদেশ করছেন, এই জন্য তোমাকে না খাওয়া আমরা খাইতে পারি না। বলে আমি তাদের এই অবস্থা দেখে মুসলমান হয়ে গেছি। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের আদেশ এভাবে পালন করতেন, আল্লাহর রসুল যা বলছেন সেটাকে মেনে নিতেন, এবং প্রথমত তারা তো বিশ্বাস করতেন যে আল্লাহর রসুলের আদেশের মধ্যেই সমস্ত সফলতা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, একবার আল্লাহর রসুলের সাথে আমি মদিনার বাইরে উহুদ পাহাড়ের ওদিকে গেছি, যেখানে অন্ধকার, রাতের অন্ধকারে গেছি। তো আল্লাহর রসুল আমাকে বললেন এক জায়গায় যে মাকানাকা লা তাবরাহ, হে আবু যর, তুমি এইখানেই থাকো, তুমি আর নড়াচড়া করবা না, তুমি এখান থেকে সরবা না। তো আল্লাহর রসুল পাহাড়ের দিকে অন্ধকারের দিকে চলে গেছেন। তো আমি ওখানে অপেক্ষা করতেছিলাম, এই সময় আমি আওয়াজ শুনতেছি, কিসের জন্য আওয়াজ? আমার খুব ভয় লাগছে যে রসুলের উপর কেউ আক্রমণ করলো কিনা, একটু যাই রসুলের দিকে যাই। যখনই আমি রওনা দিছি তখনই আমার মনে পড়ছে রসুল তো আমাকে বলছেন মাকানা কালা তাবরাহ, তুমি এখানেই থাকবা, এখান থেকে নড়বা না। আর উনি এই কথা বিশ্বাস করে নিছেন যে রসুলের আদেশ পালনের মধ্যেই সফলতা, উনি ওখানেই ছিলেন। তো রসুল অনেকক্ষণ পরে আসছেন, আর এসে আসছেন তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল, আমি তো অনেক আতঙ্কিত ছিলাম, ভয় ছিলাম, এক তো আমি নিজেও ভয় ছিলাম, আর আপনার ওইখানে আমি আওয়াজ শুনছি, আপনার উপর কোনো আক্রমণ হইল কিনা এই আমি ভয় ছিলাম। বলে তুমি সে আওয়াজ শুনছো? বলে হ্যাঁ হে আল্লাহর রসুল, আমি আওয়াজ শুনছি। বলে ওখানে হযরত জিবরিল আলাইহিসসালাম আমার কাছে আসছিল, আর এসে আমাকে বলে গেছে মান মাতালা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নাকি মৃত্যুবরণ করবে আর সে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, যে কালিমা পড়বে আর মৃত্যুবরণ করবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আমি আবু হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলাম ওয়াইন জানা ওয়াইন সারা, যদিও সে ব্যভিচার করে, চুরি করে, খারাপ কাজ করে, তারপরও কি জান্নাতে যাবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, তারপরও জান্নাতে যাবে, হয়তো অপরাধের কারণে তার শাস্তি হবে, কিন্তু ওই শুধুমাত্র কালিমার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই বিশ্বাসের কারণে সে কোনো এক সময় জান্নাতে যাবে। এই জন্য এটা হলো বিশ্বাসের কথা, আমাকে এই কথা বিশ্বাস করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আমার সফলতা, আমার উন্নতি, আমার শান্তি, আমার সমস্ত প্রগতি, সমস্ত সংস্কৃতি, সমস্ত সভ্যতা, ভদ্রতা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। এক নম্বর হলো বিশ্বাস করতে হবে, দ্বিতীয় নম্বর হলো রসুলের আদেশকে মানতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে মানছেন, আর সাহাবায়ে কেরাম দুনিয়াতে তারা জয়ী হয়েছেন, দুনিয়াতে তারা এক একজন উন্নত হয়েছেন, দুনিয়াতে তারা সম্মানিত হয়েছেন, এটা তো আমাদের সামনে ইতিহাস পরীক্ষিত। রসুলের আদর্শ যারা মানছে তারা ঠকে নাই, তারা দুনিয়াতে বিজয় লাভ করছে, দুনিয়াতে তারা উন্নত হয়েছে, সচ্ছলতা আসছে, দুনিয়াতে তারা সম্মানিত হয়েছে, এটা আমাদের সামনে ইতিহাস, জ্বলন্ত ইতিহাস। তো আমাদের অন্তরের মধ্যে কেন সন্দেহ থাকবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি মানি, রসুলের হুকুমকে যদি মানি, কেন আমরা রসুলকে মানলে আমরা সফল হব কিনা, উন্নত হব কিনা, এই ব্যাপারে আমার মধ্যে কেন দ্বিধাদ্বন্দ্ব থাকবে? রসুলের যুগে এক লোক আসছে, নামাজ পড়তে আসছে,
রসুল তাকে ডাকলেন, শোনো তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ে আবার আসছেন, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। ফাইন্না কালাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, আবার তাকে ডাকছে, আবার নামাজ শেষ হওয়ার পরে আবার আসছেন, রসুল আবার বলতেছেন সল্লি ফাইন্না কালাম তুসল্লি, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো। তৃতীয়বার চতুর্থবার এসে আবার নামাজ পড়ছে, চতুর্থবারে এসে এসে বলতেছে লা আরিফু আকসারা মিন হাজা, হে আল্লাহর রসুল আমি এর চেয়ে ভালো নামাজ আর পড়তে পারি না। আল্লাহর রসুল তাকে চারবার ফিরিয়ে দিছেন, আর তারপরও সে বিরক্ত না। আমরা যদি এরকম কাউকে বলি ভাই আপনি এখন নামাজ পড়তেছেন, এখন কিন্তু নামাজের সময় না, আরে মিয়া সারা জীবন পইরা আসছি, নতুন কাহিনী শুরু করছেন, আপনার কথা আপনার জায়গায় রাখেন, আমি আমার মতো করে যাব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন তোমার নামাজ হয় নাই, আবার ফিরে গেছেন, একটুও বিরক্ত হন নাই, হ্যাঁ আমি জানি না, আমাকে জানতে হবে, আবার ফিরাই দিছেন। রসুল বলে দিতে পারতেন, রসুল তাকে শিখাইতে চাইতেছেন, আবার ফিরাই দিছেন যে তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই চতুর্থবারে। তারপরে রসুল তাকে বলতেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ পড়ি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তুমি নামাজ পড়ো। রসুল তাকে বলে দিছেন তুমি প্রথমে তাকবীর বলবা, কেরাত পড়বা, রুকু যখন করবা রুকুতে খুব ধীর স্থির, তার যে ভুলটা ছিল সে খুব তাড়াহুড়া করতেছিল, ধীর স্থির ছিল না তার মধ্যে। রসুল ওই ধীর স্থির না থাকার জন্য তাকে বলতেছিল যে তোমার নামাজ হয় নাই, সে বিরক্ত হয় নাই, রসুলের কথা মেনে নিছেন। আর সেই সাহাবি বলেন রসুল আমাকে শিখিয়ে দেওয়ার পরে তারপরে কোনো দিন আর আমার নামাজের মধ্যে ধীরস্থিরতা ছুটে নাই, সেটাই আমার আদর্শ হয়ে গেছে, সেটাই আমার অভ্যাস হয়ে গেছে। আর এক সাহাবি আমর ইবনে আবি আবসা রাদিয়াল্লাহু আনহু, উনি ছোট বালক, ছোট মাত্র 7 বছরের, উনি রসুলের সাথে খাইতেছেন, যখন খাইতেছেন তখন ওনার, উনি বলতেছেন কানাত ইয়াদি তাতিশু ফিস সাহাম, আমার হাত একবার ওদিকে যাচ্ছিল আর একবার ওদিকে যাচ্ছিল, আমি রসুলের সামনে দিয়ে নিয়ে খাচ্ছিলাম, ওদিকে নিয়ে খাচ্ছিলাম। তো রসুল আমাকে বলেন ইয়া গোলাম, হে বালক শোনো, খাবারের নিয়ম আছে, খাবারের নিয়ম কি, সাম্মিল্লা, প্রথমে বিসমিল্লা বলবা, তারপরে কুল বিয়া মিনিক, ডান হাতে খাবা, দুই হাতে খাবা না, ডান হাতে খাবা, ও কুল মিম্মা ইয়ালিক, আর তোমার সামনে যে খাবার এখান থেকে খাবা, আর একজনের সামনে তুমি হাত দিবা না, একসাথে খেতে বসছি তোমার সামনে দিয়ে তুমি খাবা। আমর ইবনে আবসা রাদিয়াল্লাহু আনহু 7 বছরের শিশু, উনি বলেন ফামা জালা তিলকা তুমাতি, রসুল আমাকে যেভাবে খেতে বলছেন ওটা আমার সারা জীবনের জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে। সাহাবা একরাম রসুলকে এভাবে মানছেন, রসুলের মানাকে সফলতা এভাবে মেনে নিছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জি, কি প্রশ্ন করতে চাইছিলেন বলেন। কয়েক মাস থেকে আপনি আলোচনা করতেছেন, একটা বলছেন যে বিশ্বাস,